Hello friends, welcome back to the my channel. So, आज हमी चले गए थे अपने देशाते आड़ दिते। तो आज के हमी एक टा informative एक टा video अपने देशाते share करते चले गए थे। सेटा होलो बारिते बोशे अपने रा की भावे aloe vera facial कोडवेन। तो शेटा ये मैं आज के बारिते बोशे कोडे देखा को अपना दे अपना रा follow करूँ। तो अनेके aloe vera use करेन, skin ए use करेन, hair ए use करेन। তো আপনারা সবাই কি জানেন বা সঠিক পদ্ধতিতে কি আপনারা অ্যালোভেরা ইউজ করছেন আশা করি নিশ্চয়ই সবাই সঠিক পদ্ধতিতে অ্যালোভেরা ইউজ করেন না তো অ্যালোভেরার যেমন ভালো দিকও আছে তেমনি খারাপ দিকও আছে তো অ্যালোভেরা যদি কেউ ইউজ করে থাকেন তো সেখানে ফার্স্ট যেটা করতে হয় অ্যালোভেরা আপনি লিফটা নিয়ে এলেন গাছ থেকে কেটে নিয়ে এলেন তারপরে ওই অ্যালোভেরা পাতা থেকে যে ইয়েলো কালারের যে জেলটা ছাড়ে তো সেটা অনেকে আবার ইউজ করে ফেলেন সেটা কিন্তু ভীষণই হার্মফুল স্কিনের পক্ষে বা হেয়ারের পক্ষে তো আপনারা কি করবেন ওই ইয়েলো যে পার্টটা থাকে আপনারা কি করবেন গাছ থেকে প্রথমে লিফটা তুলে আনবেন তুলে এনে দু সাইডে যে কাঁটা থাকে সেই কাঁটাটা আগে ক্রস করবেন বা কেটে ফেলবেন দিয়ে আপনারা জাস্ট অ্যালোভেরাটাকে সোজা করে দাঁড় করিয়ে রাখবেন বা ঝুলিয়ে রাখতে পারেন তাতে কি হয় ওই ইয়েলো যে জেলটা আছে সেটা মোটামুটি ঝরে যায় বাকি যে হার্মফুল কেমিক্যাল কিন্তু ওই ইয়েলো জেলের মধ্যেই থাকে তো ওগুলো পুরো রিমুভ হয়ে যায় মিনিমাম আপনাকে 40 মিনিটস মতো রাখতে হবে 40 মিনিটসের মধ্যে আশা করি ওই ইয়েলো পার্টটা বা ইয়েলো জেলটা পুরোপুরি রিমুভ হয়ে যায় তারপরে আপনি স্কিন বা হেয়ারে যেখানে খুশি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু সেটা বেনিফিশিয়াল হবে আদারওয়াইজ কিন্তু আপনার মানে অ্যালোভেরা যখন আপনি ইউজ করবেন সেটা উপকারের তুলনায় কিন্তু অপকার বেশি হয়ে যাবে যদি ইয়েলো পার্টটা আপনারা ইউজ করেন সো আজ আমি দেখাবো যে বাড়িতে বসে কিভাবে আমি হোমমেড অ্যালোভেরা ফেসিয়াল করি সো অ্যালোভেরা ফেসিয়ালটা স্কিনকে ভীষণই গ্লো করে এবং যাদের মুখে ডার্ক স্পট স্কিনে রিঙ্কেল এইসব কিছু আছে তো তাদের পক্ষে এটা ভীষণই বেনিফিশিয়াল হবে তো আপনারা জাস্ট একবার ট্রাই করে দেখবেন তো চলুন স্টার্ট করা যাক ফার্স্ট হলো ক্লিনজিং তো ক্লিনজিং করার জন্য আমি ফার্স্ট নেব র মিল্ক দেখতে পাচ্ছেন আমি র মিল্ক নিয়েছি আর অ্যালোভেরাটা আমি কেটে নিয়েছি জাস্ট এভাবে মাঝখান থেকে আমি কেটে নিয়েছি এরপর আমি অ্যালোভেরাটাকে জাস্ট একটু চামচ দিয়ে এগুলো একটু জাস্ট স্ক্রুপ করে নেব যাতে অ্যালোভেরা জেলটা ভালো করে বেরিয়ে আসে তো এরকম একটু স্ক্রুপ করে নিলাম দেখতে পাচ্ছেন এরকমভাবে স্ক্রুপ করে নেবে তো অ্যালোভেরা জেলটা দেখুন বেরিয়ে এসছে এবার আমি র মিল্ক কাঁচা দুধ এখানে ড্যাব করব আর পুরো মুখটা আমি ক্লিন করে নেব অলরেডি মুখটা ক্লিনজার দিয়ে ক্লিন করে নিয়েছি এইভাবে আপনারাও ক্লিন করে নেবেন আপনারা সবাই জানেন দুধ হচ্ছে একটা ন্যাচারাল ক্লিনজার মুখের যত ডাট নোংরা যা কিছু আছে সব একদম তুলে ফেলে দেবে তো এভাবে আমি ক্লিনজার দিয়ে ক্লিন করে আমি জাস্ট মুখটা ঠান্ডা জলে ওয়াশ করে নেব মুখটা জাস্ট আমি ঠান্ডা জলে ধুয়ে এলাম দেখতেই পাচ্ছেন মুছে নিচ্ছি ভালোভাবে এরপর সেকেন্ড স্টেপ স্ক্রাবিং তো স্ক্রাব করার জন্য আমি নিয়েছি চালের গুঁড়ো দেখতে পাচ্ছেন চালের গুঁড়ো নিয়েছি এবার আমি অ্যালোভেরা জেলটাকে হাফ ভাবে এরকমভাবে কেটে নিয়েছি আর একটু স্কুপ করে নিচ্ছি চামচ দিয়ে তো জেলটা ভালোভাবে বেরিয়ে এসছে দেখুন জেলটা পুরো বেরিয়ে এসছে এবার আমি চালের গুঁড়োর সাথে জাস্ট পিক করে নেবো এইভাবে দেখুন এই নিলাম দিয়ে হালকা হাতে স্ক্রাব করতে হবে চালের গুঁড়ো ভীষণই এফেক্টিভ এবং ভীষণই একটা ভালো স্ক্রাব হিসাবে কাজ করে হালকা হাতে এইভাবে আমি একটু স্ক্রাব করে নেব তো অলরেডি আমার স্ক্রাবিং করা হয়ে গেছে দু মিনিট মতো আমি দু মিনিট ধরে আমি স্ক্রাবিংটা করলাম এরপর আমি ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে আসবো সো মুখটা আমি ধুয়ে এলাম ঠান্ডা জলে
এবার নাম্বার 3 মেসাজ মেসাজ আমি কি দিয়ে করব মেসাজটা করব আমি জাস্ট এভাবে অ্যালোভেরা লিপটা আমি কেটে নিয়েছি জাস্ট স্ক্রুব করে নেব মেসাজটা জাস্ট আমি অ্যালোভেরা জেল দিয়েই মেসাজটা করব সো এভাবে আপনারা 2-4 মিনিট মেসাজ করে নেবেন জেলটা আমি মুখে লাগিয়ে নিয়েছি এবার দুটো হাত দিয়ে জাস্ট হালকা হাতে ম্যাসাজ করে নেব হালকা হাতে ম্যাসাজ করতে হবে ঠান্ডা জলে ধুয়ে এসেছি আপনারা ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন ভীষণ স্কিনটা সফট হয়ে গেছে এবং গ্লো করছে স্কিনটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো এবার হলো ফোর্থ স্টেপ ফেস মাস্ক আমি কীভাবে ইউজ করি আপনারা দেখুন ফেস মাস্ক কীভাবে ইউজ করব তো অ্যাট ফার্স্ট আমি নেব হলুদ হাফ চামচ হলুদ নিলাম 2 স্পুন অ্যালোভেরা জেল নিলাম এরপর নেব একটু সামান্য অলিভ অয়েল যাদের স্কিন ড্রাই তারা অলিভ অয়েল ইউজ করতে পারেন তো আমার স্কিনটা একটু ড্রাই তো আমি একটু জাস্ট সামান্য অলিভ অয়েল নিচ্ছি ভালো করে মেশাতে হবে এটাকে জাস্ট হলুদ হলো অ্যান্টি অক্সিডেন্ট একটা প্রাকৃতিক ক্লিনজার স্কিন ভীষণই গ্লো করে অ্যান্টিব্যাকটেরিয়াল স্কিনের অ্যাকনে ব্রণ যা কিছু থাকবে রিমুভ করবে প্লাস স্কিনটাকে গ্লো করবে আর অ্যালোভেরা তো স্কিনকে গ্লো করবেই করবে তো আমি একটা সফট একটা পেস্ট বানিয়ে নিলাম এভাবে হয়েছে জাস্ট পেস্টটা দেখতে পাচ্ছেন এভাবে হয়েছে পেস্টটা তো এটা আমি এবার মুখে অ্যাপ্লাই করব আমি হাত দিয়ে অ্যাপ্লাই করছি আপনারা যদি ব্রাশ দিয়ে করতে পারেন তো ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করবেন জাস্ট আমি মুখে লাগিয়ে নেব এভাবে অ্যাপ্লাই করে নিলাম এটা আমি 10-15 মিনিট রাখবো সেমি ড্রাই হয়ে গেলে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব চলুন শুকিয়ে নিই সো আমি স্কিনটা ধুয়ে চলে এসেছি ঠান্ডা জলে সো আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্কিন কতটা গ্লো করছে ভীষণই সফট হয়ে গেছে তো আপনারাও ইউজ করবেন 15 দিনে অ্যাটলিস্ট একবার ইউজ করার চেষ্টা করবেন যে কোনো স্কিনে এটা যায় ভীষণই একটা হেলদি ফেসিয়াল আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন সো এই অ্যালোভেরা ফেসিয়াল যদি আপনারা 15 দিনে অ্যাটলিস্ট একবার করতে পারেন ভীষণ একটা গ্লো স্কিন পাবেন যাদের মুখে ব্রণ পিম্পল র্যাশ বেরোয় তো তারা এটা ইউজ করতে পারেন ভীষণই বেনিফিশিয়াল হবে ভীষণই একটা ভালো হোমমেড একটা ফেসিয়াল তো আপনারা ইউজ করে দেখতে পারেন একদম গ্লোয়িং স্কিন পাবেন তবে একদিনে তো হবে না তো আপনাকে মোটামুটি কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করলে আপনার ডেফিনেটলি আপনার স্কিনটা একটা ভালো জায়গায় পৌঁছে যাবে সো আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি থাকবেন আর অল টাইম স্মাইল করবেন সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোনো বিউটি টিপস নিয়ে তো আজকের মতো টাটা